আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং বুক বাই ইফতি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি চকলেট কেকের রেসিপি। কেকটি বানানোর জন্য আগে এখানে শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে, তাই একটা চালনি নিয়েছি আর এখানে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ ময়দা দিয়েছি, মেজারমেন্ট চামচের এক চামচ কোকো পাউডার দিয়েছি আর মেজারমেন্ট চামচের ছোটো চামচের এক চামচ বেকিং পাউডার। তো এখানে আমি শুকনো উপকরণগুলো একটু ভালোভাবেই চেলে নেব। আপনারাও চেষ্টা করবেন এই শুকনো উপকরণগুলো একটু ভালোভাবেই চেলে নিতে। আর আমি এখানে দুই থেকে তিনবার চেলে নিয়েছি। তো শুকনো উপকরণগুলো চালা হয়ে গেলে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে একটি সাইডে রেখে দিচ্ছি। আর এখানে আমি ডিমের ফোম করার জন্য দুটো ডিমের সাদা অংশ নিয়েছি। এখানে কিন্তু সাদা অংশটাই নিতে হবে, কুসুম নিলে হবে না। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এখন একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে প্রথমে লো স্পিডে বিট করে নেব 2 থেকে 3 মিনিট, পরে হাই স্পিডে বিট করে নেব 5 থেকে 6 মিনিট। আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে আপনারা হ্যান্ড বিটার দিয়েও এই কাজটা করতে পারেন, কিন্তু তাতে আপনাদের সময় লাগবে 10 থেকে 12 মিনিটের মতন। এখানে আমি একটি বোলটা একটু কাট করে নিয়েছি, তাহলে ফোমটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে কিন্তু আমার ডিমের সাদা অংশে ফোমটা হয়ে গিয়েছে। এখন আমি এই ডিমের সাদা অংশের মধ্যে দিয়ে দেবো আগে থেকে তুলে রাখা 2টি কুসুম, আর দিব 1 চা চামচ তেল। আর এখানে আমি একটু সামান্য ফুড কালার ইউজ করেছি, এটা অপশনাল, আপনারা চাইলে করতেও পারেন আর নাও। আর দিয়েছি 1/2 চা চামচ চকলেট ফ্লেভার, আপনারা চাইলে আপনাদের যে কোনো ফ্লেভার এখানে ব্যবহার করতে পারেন। তো এখানে আমি মাত্র 20 ছেলেন ভালোভাবে মিশিয়ে নেব, এর থেকে বেশি করা যাবে না, তাহলে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়েও যেতে পারে। এখন আমি শুকনো উপকরণগুলো ফোমের সাথে ভালোভাবে মিশিয়ে নেব, সেজন্য একটা আবারও চালনি নিয়েছি। আর এখানে আমি শুকনো উপকরণগুলো দুই ভাগে মিশিয়ে নেব। প্রথমে এক ভাগ দিয়ে আমি একটু চেলে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু আপনাদের একদমই আলতো হাতে অনেক সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে, এখানে তাড়াহুড়া করা যাবে না। আমি আরও এক ভাগ দিয়ে ভালোভাবে চেলে আবারও মিশিয়ে নেব। এখানে যদি আপনারা তাড়াহুড়ো করে মেশাতে যান তাহলে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে আর কেকটা হবে, কিন্তু পরে যখন কেকটা ঠান্ডা হবে তখন কেকটা চুপসে যাবে। আর আমি এই কেকটা বেক করার জন্য এখানে একটা 6 ইঞ্চি মোল্ড নিয়েছি, আর মোল্ডের ভিতরে তেল ব্রাশ করে একটা লেখালেখির কাগজ বিছিয়ে দিয়েছি। আর যে ব্যাটারটা আমি রেডি করেছি সেটা একটু ওপর থেকে কেকের মোল্ডে ঢেলে দিলাম। আপনারাও কিন্তু চেষ্টা করবেন কেকের ব্যাটারটা একটু ওপর থেকে ঢালার জন্য। এখানে আমি 10 মিনিট আগে ফ্রি হিট করে রেখেছিলাম একটা হাঁড়ি, তার মধ্যে বসিয়ে 30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এখানে আমার কেকটা কিন্তু হয়ে এসেছে। একটা কাঠির সাহায্যে আমি কেকটা চেক করে নিচ্ছি, কাঠিটা একদম ক্লিন এসেছে, তার মানে কেকটা একেবারেই রেডি হয়ে গিয়েছে। এখানে আমার 30 মিনিট সময় লেগেছে কেকটা বেক হতে। আপনারা দেখে বুঝতেই পারছেন যে কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। কেকটাকে আমি কেক মোল্ড থেকে বের করে নিচ্ছি। আর কেকটার হাইটটাও মাশাল্লাহ ভালো হয়েছে। আপনারা যদি আমার রেসিপি দেখে হুবহু
फलो करे केकटा तैरी करें ताहले किन्तु आपनादेर केकटाओ एरकम परफेक्ट होबे। अनेकेर देखी केकेर उपरे चकलेट केकेर उपरे भिजा भिजा थाके, किन्तु आपनारा एखाने ख्याल करले बुझते पारबेन जे आमार केकेर उपरे कोनो भिजा भिजा नेई किंबा कोनो पानी भाव नेई। तो आमी केकटार उपरेर अंशटा केटे केटे रेखेछि आर ओटा केटे राखार पर एखाने आमार तीनटा लेयार হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।